মৌলবি বলছে, মোল্লাজি বলছে যে মিলাদ স্বয়ং আল্লাহ পড়ে। নাউজুল্লাহ বললেন কেন? আল্লাহ মিলাদ পড়ে, দলিল কোরআনে আছে। দেখছেন ওদের দলিল কি? সুতরাং যে ব্যক্তি বললো মিলাদ বেদাত, তার বউ তালাক। বেদাত বললো হুজুর তালাক হয়ে গেল কি বউ, কি ফতোয়া দিয়েছে চিন্তা করে দেখে। না করলেও তো বউ তালাক হয়ে যায়, এটা জানেন আপনি? বলছে যে বিয়ে করেনি তার কি হবে, ওর বউ তালাক হয়ে যাবে। কারণ একটা শর্ত আছে, সহি বুখারি সেদিনে পড়াচ্ছিলাম কেতাবুল হিয়াল, আমার উস্তাদ পড়ানোর সময় আজকে পড়াবে কেতাবুল শিয়াল। কেতাবুল হিয়াল পড়াতে উস্তাদ বলেছিলেন আজকে কেতাবুল শিয়াল পড়ানো হবে। কেতাবুল হিয়াল পড়াতে গিয়ে ছেলেদেরকে বললাম যে দেখো বুখারি কেতাবুল হিয়াল পড়ানো হয় দেশে, কিন্তু হিয়ালের যে উদ্দেশ্য এটা আলেমরা বিশ্লেষণ করে না। এই যে বললো না, বিয়ের আগে যদি কেউ এই নিয়াত করে যে আমি যাকে বিয়ে করবে সে তালাক, তাহলে কি হয়ে যাবে? তালাক ওয়াকে হয়ে যাবে, বলেন না উজুবিল্লাহ। যদি এই মর্মে কেউ যদি শপথ করে বলে, নিয়াত করে আমি যাকে বিয়ে করব সে তালাক, তাহলে বিয়ে করার আগেই কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। তাহলে ফতোয়া তো দরকার নাই আর, গাঁজা কি পরিমাণ খাইছে চিন্তা করেন আপনি। বিয়েই করেনি তালাক হয় কি করে? তো কি বলছিলাম যে মিলাদ, বুঝেন ভালো করে, খুব ভালো করে বুঝেন, এটা ওয়াজ তো প্রতিদিনই শুনেন, এইটা কি ভাষায় বলবো আপনাদেরকে? আচ্ছা একজন অনুবাদ করেন তো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, একজন অনুবাদ করেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, থামেন, বয়স কত? 55। বলেন এবার অনুবাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আবার বলেন, আচ্ছা এই ঠিক হয়েছে অনুবাদ? হ্যাঁ ঠিক হয়েছে যে অনুবাদ বলেছে। দাঁড়ান, না তুমি বসো, তোমাকে চিনি, বসো বসো, থামেন থামেন, ও ওকে আমি চিনতে পারছি, থামেন থামেন, আমি বুঝাই বলছি। আপনার আর একজন অনুবাদ করেন তো, এই আব্দুল মাজিদ সালাতে অনুবাদ করো। হ্যাঁ অনুবাদ কি হবে? ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, থামেন, আপনার কথা বলবেন না, বুঝাই দিই নিশ্চয়। হ্যাঁ ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, এটা অনুবাদ করতে বলছি। হলো না, এটা কি অনুবাদ করতে পারবেন না? ইন্নাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, সুজা একটা অনুবাদ, হ্যাঁ এই ছেলে পারবে। শান্তি বর্ষণ করেন, শান্তির দোয়া করেন, ফেরেশতারা দোয়া পাঠ করে, আল্লাহ দোয়া পাঠ করে। যেটা বলার দরকার সেটাই বলছেন না আপনারা। আচ্ছা আচ্ছা বসেন বসেন বসেন, হয়েছে, আগের অংশটুকু অনুবাদ করলেই হবে। দেখেন আপনারা জোড় পড় পাকায় দিয়েছেন আর কি, আমি বিষয়টা অনেকদিন থেকে বলছি, যারা শুনেন তারা
আমি একজন ছাত্রকে চাচ্ছিলাম যে অনুবাদটা করতে, কিন্তু একজন ছাত্র দাঁড়ানো, এই ছেলেটা ছাত্র মনে হয়। তুমি ছাত্র কোথায় পড়ো? রহমানের মাদ্রাসায়। আচ্ছা আচ্ছা, তো অনুবাদটা করতে পারলে না কেন? কোন জামাতে পড়ো? ও হেফজে পড়ো, তাহলে বসো। ছাত্র একটা পেলাম তো হেফজেতে পড়ে, কি মুসিবত একটা। বলেছে বলেছে, আমি যত জায়গায় অনুবাদ শুনেছি আপনাদের মতো, আপনারা যারা ঠিক করে করতে চাচ্ছেন কিন্তু বলতে চাচ্ছেন না, এই মুরব্বি যেটা বলছেন 55 বছর বয়স, এটা অনুবাদটা ঠিক আছে, উনি যেটা বলেছেন ঠিক আছে অনুবাদটা। এবার আমি অনুবাদ করে দেখেন যেভাবে অনুবাদ করা হয়, ওই ছেলেটা করতে লাগছিল কিন্তু করতে পারলো না, গুসায় করতে পারেনি। ইন্নাল্লাহ ও মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই ইউসাল্লুনা এটা ফেল হয়েছে একটা, কিন্তু এখানে ফাইল আছে কয়টা? দুইটা, আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী। কিন্তু মুরব্বীকে যদি কাতকিরি ধরতাম তাহলে এটা অনুবাদ করতে পারতেন না, কিন্তু আমি ধরিনি, আমি ছেড়ে দিয়েছি এই জায়গায়। পারতেন? মাশাল্লাহ মাশাল্লাহ, থামেন। একটা ফেল যেহেতু, একটা ফেল যেহেতু, একটা ফেল দিয়ে অনুবাদ করেন, এবার থামেন। আমি আমি বিষয়টা বুঝছি, কিন্তু একটা ফেল দিয়ে অনুবাদ করেন আপনি, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, একটা ফেল যেহেতু, একটা ফেল দিয়ে অনুবাদ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এবার অনুবাদ করেন, হ্যাঁ অনুবাদ করেন। তাহলে বসেন, তাহলে বসেন। এতক্ষণ বলছিলাম যে অনুবাদটা ঠিক হয়েছে, এবার ক্লিয়ার হলাম অনুবাদটা 100% ভুল হয়েছে। এতক্ষণ মনে করছিলাম যে অনুবাদটা হয়তো বুঝেছেন, এবার আমি বলি আপনাদেরকে। আচ্ছা, ফেরেশতারা অনুগ্রহ করতে পারে কি? তাহলে তাহলে আল্লাহ এবং এবং ফেরেশতারা অনুগ্রহ প্রার্থনা করেন, আল্লাহ করে না? আচ্ছা বসেন, আমি একটু খুলে দিই তাহলে আপনাদের জন্য ভালো হবে। কেন বলে যে মিলাদ আল্লাহও পড়েন? নাউজুবিল্লাহ, হ্যাঁ এটা বললে শিরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনুবাদটা কি করে দেখেন, এবার মিলাই দিই, নিশ্চয় আল্লাহ তালা এবং ফেরেস্তা মণ্ডলী নবীর উপরে দরুদ পাঠ করেন। কোরআনের অনুবাদ খুলে দেখেন, আমার এই কথা উনি হয়তো বুঝতে পারছেন, ম্যাচ লাগছে এই জায়গায়। আরে এত বড় বক্তা বলছে যে খাদেজাকে দাফন করার পরে আল্লাহ রাসুল বললেন যে তোমরা সবাই চলে যাও, খাদেজাকে যে প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর আমি নিজেই দিব। তখন আল্লাহ বললেন মোহাম্মদ তুমিও চলে যাও, এই প্রশ্নের উত্তর আমি নিজেই দিব। একটুকু চিন্তা করেনি, বক্তব্যের মধ্যে ছেড়ে দিলে কথাটা, একটুকু চিন্তা করেনি যে যদি জিজ্ঞেস করে আল্লাহকে মার রব্বুকা তোমার রবকে, আল্লাহ উত্তর কি দিবে? কি উত্তর দিবে? বুঝেন না, এটা ইমান থাকবে? যদি বলি আল্লাহ দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ কাকে বলে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কাকে বলবে? দেখেন কোরআন খুলে দেখেন অনুবাদ কিভাবে করে রাখছে। আপনি আমাকে যা খাওয়াবেন তাই খাওয়াবো? না, অসম্ভব। মানুষ এখন বুঝে কিভাবে বলে যে আল্লাহ দরুদ পাঠ করে, ওই জন্যই দলিল নিয়েছে যে স্বয়ং আল্লাহ মিলাদ পড়েন, আর আহলে হাদিসরা বলে যে মিলাদ পড়া বেদাত, নাউজুবিল্লাহ। কি সুন্দর দলিল! কি যারা মিলাদ পড়ে তাদের দলিল কি? কোরআনের আয়াত। আর যারা কাদিয়ানি তাদেরও আয়াত কি? কোরআনের আয়াত। ওইটা 56 নম্বর আয়াত সূরা
আহজাব আর এটা 40 নম্বর আয়াত মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ কিভাবে দাবি করছে ওয়া খাতামান নাবিয়্যিন নবীদের মধ্যে আংটিওয়ালা নবী নবীদের মধ্যে কি আংটিওয়ালা নবী আল্লাহ নবীর হাতে কি ছিল আংটি ছিল এই আঙ্গুলে কি পড়তেন আংটি কোন হাদিসে বাম হাতেও আছে আংটি পড়তেন এই জন্য আল্লাহর নবী কি আংটিওয়ালা শেষ নবী না দলিল কি কোরআন আয়াত আনতুয়াদুল আমানাতা ইলা আহলিহা এইটা হলো ভোট দেওয়ার দলিল কিসের দলিল আমানতটা যথাযথ জায়গায় কি করো দাও হকদার তাকে দাও ভোট পাওয়ার হকদার তাকে তোমরা ভোট দাও এটা কিসের দলিল কোরআনের দলিল কিসের দলিল ভোটের দলিল